হোয়াইট হাউস নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর দেশ আমেরিকা, সেই দেশের প্রেসিডেন্টের বাসভবনের নাম হোয়াইট হাউস। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বিল্ডিং বলা হয় এই হোয়াইট হাউসকে। আমেরিকার প্রেসিডেন্ট যেখানে থাকেন এবং কাজ করেন তার নিরাপত্তা যে অত্যন্ত শক্তিশালী হবে এটাই স্বাভাবিক। কিন্তু হোয়াইট হাউসের ভেতরকার ছবি এবং খবর নিয়ে মানুষের কৌতূহল কম নয়। দেশ বিদেশের পর্যটকরাও বেড়াতে আসেন এখানে। হোয়াইট হাউসের ভিতরে ভূতের উৎপাত রীতিমতো বিশ্বজুড়ে আলোচিত। কিন্তু কি এমন কারণে হোয়াইট হাউস এতটা রহস্যজনক? এই নিয়ে মানুষের এত আগ্রহ কেন? কেমন সেখানকার নিরাপত্তা? হোয়াইট হাউসের উইন্ডো কি বুলেট প্রুফ? শত্রুপক্ষ আক্রমণ করতে চাইলে কি পারবে? তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক হোয়াইট হাউসের এমনি কিছু অজানা তথ্য যা আমাদের মনে রহস্য সৃষ্টি করে। এক, বুলেট প্রুফ উইন্ডো। ধবধবে সাদাই বাড়িটি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস এবং তার পরিবারের বাসস্থান। এই বিল্ডিংয়ে প্রথমেই আপনার চোখে পড়বে তা হলো এর জানালা। এখানে রয়েছে প্রায় 147টি জানালা। সুন্দর এই জানালাগুলোতে লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। এই বুলেট প্রুফ কাঁচগুলো সাধারণ কোনো কাঁচ নয়। পৃথিবীর সবচেয়ে মজবুত এবং দামি গ্লাস হচ্ছে ব্যালিস্টিক গ্লাস, আর এই গ্লাস দিয়ে হোয়াইট হাউসের জানালাগুলো তৈরি করা হয়েছে। বলে রাখা ভালো, এই সব দামি কাঁচ কোনো সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি যখন হোয়াইট হাউসে থাকতেন তখন অস্কার রামিরো নামের এক ব্যক্তি হোয়াইট হাউসে গুলি চালান। অস্কার রামিরো গুলি চালালে বুলেটটি জানালায় বেঁধে যায়, কিন্তু বুলেটটি ভেতরে যেতে পারেনি। পরে অবশ্য তাকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনার পর জানালার বুলেট প্রুফ কাঁচ নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে। পৃথিবীতে অনেক ধরনের ব্যালিস্টিক গ্লাস পাওয়া যায়। এদের মধ্যে সব থেকে মজবুত হল লেভেল 4 ব্যালিস্টিক গ্লাস। তবে পৃথিবীতে এর চেয়েও মজবুত গ্লাস থাকতে পারে, তবে এটা সরকারের জন্য বিশেষভাবে তৈরি করেছে। 2, মিসাইল ডিফেন্স সিস্টেম। বন্ধুরা, সাধারণত মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন আমেরিকার হোয়াইট হাউসে মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়। সময়ের সাথে সাথে হোয়াইট হাউসের নিরাপত্তা সিস্টেম আপডেট হয়। হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয় 9/11 পর থেকে। হোয়াইট হাউসের আশেপাশে বেশ কিছু অঞ্চল নো ফ্লাই জোন হিসেবে চিহ্নিত করা হয়। এই নো ফ্লাই জোনের মধ্যে কোনো প্লেন ঢুকে পড়লে এই ডিফেন্স মিসাইলটি প্লেনটিকে ধ্বংস করে দেবে। হোয়াইট হাউসের ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পর্কে আগে মানুষ জানতই না, কিন্তু 2019 সালে হঠাৎ লকডাউন হয় হোয়াইট হাউসে। সিকিউরিটি সার্ভিস জানায় নো ফ্লাই জোনে এসে পড়েছিল কোনো উড়ন্ত জিনিস, সেটা হয়তো প্লেন বা অন্য কিছু ছিল। এটা যাচাই করতে চালু করা হয় মিসাইল ডিফেন্স সিস্টেম। এক সাংবাদিক এই মিসাইল ডিফেন্স সিস্টেমের ছবি টুইট করে জানায় এয়ার স্পেস ভায়োলেশন হলে এই মিসাইল কাজ করা শুরু করে। এই মিসাইলের প্রথম কাজ হচ্ছে নো ফ্লাই জোনের মধ্যে ঢুকে পড়া প্লেনকে সংকেত দেয়া সে যেন বেরিয়ে পড়ে অথবা যেন আত্মসমর্পণ করে। কিন্তু যদি দেখা যায় এটা বিপজ্জনক কিছু, তবে মিসাইল ডিফেন্স সিস্টেম ওই প্লেনটিকে ধ্বংস করতে 1 সেকেন্ডও ভাববে না। আমেরিকার হোয়াইট হাউসে এমন অনেক মিসাইল ডিফেন্স সিস্টেম রাখা আছে যা সাধারণ মানুষের একেবারেই অজানা। তবে পরিস্থিতি খারাপ হলে বা শত্রুপক্ষ আক্রমণ করলে এই মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো অটোমেটিক বের হয়ে আসবে এবং পাল্টা জবাব দেবে। 3, ইনফ্রারেড সেন্সর। বন্ধুরা, আপনারা হয়তো অনেক সিনেমায় এই ইনফ্রারেড সেন্সরের ব্যবহার দেখেছেন। বিশেষ করে সিকিউরিটির জন্য এই সেন্সর ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, হোয়াইট হাউসে বাস্তবে এটি আছে। হোয়াইট হাউসের সব জায়গায় এই সেন্সর ব্যবহৃত হয়। হ্যাকিংয়ের মাধ্যমে কেউ যদি এটা বন্ধ করতে চায় তাহলে হোয়াইট হাউসে অ্যালার্ম বাজতে শুরু করে। সেই অ্যালার্ম শুনে সিক্রেট সার্ভিস অ্যালার্ট হয়ে যাবে ওইসব শত্রুদের বিরুদ্ধে। এই সেন্সর সিস্টেমটি খুবই অত্যাধুনিক। 4, আয়রন ফেন্স। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন হোয়াইট হাউসের চারপাশে লোহার গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়েছে, কিন্তু আপনি বলতে পারবেন কি এই লোহা কতটা মজবুত? এই গ্রিলের লোহাগুলো অত্যন্ত মজবুত এবং ধারালোও বটে। এই গ্রিলের উচ্চতা 11 ফুট। এই লোহা এতটাই মজবুত যে বিস্ফোরণ ঘটলেও এই লোহার কিছুই হবে না, আর যদি কেউ লাফিয়ে সীমানা অতিক্রম করতে চায় তবে সে আরও বিপদে পড়বে, কারণ এই লোহার গ্রিলের পরেই কংক্রিটের একটি মোটা দেয়াল রয়েছে। একজন মানুষের পক্ষে এই দূরত্ব পার করতে অনেক সময় লাগবে, আর এই সময়ের মধ্যে নিরাপত্তা কর্মীরা অবশ্যই তাকে ধরে ফেলবে। আর কোনো মানুষ যদি এইভাবে ধরা পড়ে তাহলে তার পরবর্তী জীবনে যে কি হবে তা আপনারা ধারণাও করতে পারবেন না। 5, গার্ড ডগস। বন্ধুরা, পৃথিবীতে প্রহরী হিসাবে কুকুরের বিকল্প নেই। আমরা জানি নিরাপত্তার জন্য কুকুর কতটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত। এই বিবেচনায় হোয়াইট হাউসে বিশ্বস্ত কুকুর নিরাপত্তার জন্য রাখা হয়। 1975 সাল থেকে হোয়াইট হাউসের সিক্রেট সার্ভিস বেলজিয়ান ম্যালিনয়েস নামের এক প্রজাতির কুকুর নিরাপত্তার জন্য ব্যবহার করে। কিন্তু এদের বৈশিষ্ট্য একটু ভিন্ন। এরা শান্ত স্বভাবের, কিন্তু প্রয়োজনে খুবই ভয়ঙ্কর। সিক্রেট সার্ভিস কুকুর নির্বাচনের সময়
তারা যথেষ্ট খেয়াল রাখে। এই কুকুরগুলোকে বিশেষ ট্রেনিং দেওয়া হয় আর এরা একদম মালিক ভক্ত, কিন্তু শত্রুপক্ষ সামনে এলে এরা একেবারে ভয়ঙ্কর হয়ে ওঠে। 2014 সালে এক ব্যক্তি হোয়াইট হাউসের সীমানা অতিক্রম করার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা দেখে বুঝতে পারে ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র নেই, তাই তারা গুলি না চালিয়ে কুকুর পাঠায় সেই ব্যক্তিকে ধরতে। কুকুর ব্যক্তিটিকে ধরে ফেলে এবং পরে তাকে গ্রেফতার করা হয়। হোয়াইট হাউসের কুকুরদেরকেও বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়। 6. স্নাইপার্স। বন্ধুরা, হোয়াইট হাউসের নিরাপত্তার জন্য স্নাইপার্সের দল সবসময় সজাগ থাকে। আপনারা যদি কেউ আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস দেখতে যান, তবে দেখবেন হোয়াইট হাউস বিল্ডিংয়ে বা এর আশেপাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। এরা অত্যন্ত বিচক্ষণ এবং ভয়ঙ্কর স্নাইপার্স। স্নাইপার দলের কাজ হচ্ছে হোয়াইট হাউসের আশেপাশ দিয়ে যাওয়া প্রত্যেকটি মানুষ এবং গাড়িকে পর্যবেক্ষণ করা। কোনো ব্যক্তির ওপর সন্দেহ হলে তার উপর গুলি চালাতে স্নাইপারের দল এক মুহূর্তও দেরি করবে না। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, স্নাইপার্সদের নিশানা কখনোই ভুল হয় না। 7. ফুড টেস্টার্স। শত্রুপক্ষ নানাভাবে প্রেসিডেন্টের উপর হামলা চালাতে পারে, এমনকি খাবারের সাহায্যেও। এখানে প্রেসিডেন্টের খাবার তৈরির জন্য আছে আলাদা ব্যবস্থা। প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে থাকেন তখন তার খাবারও এখানেই প্রস্তুত হয়। তবে প্রেসিডেন্টকে খাবার পাঠানোর আগে ফুড টেস্টাররা এই খাবারগুলো বিশেষভাবে পরীক্ষা করে। প্রধান শেফ এবং বেশ কয়েকজন ব্যক্তি এই কাজে নিযুক্ত আছেন। তাদের কাজ হচ্ছে খাবারে কোনো বিষাক্ত পদার্থ আছে কি না তা পরীক্ষা করে দেখা। ফুড টেস্টাররা খাবার খেয়ে অনুমোদন দিলে তবেই তা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। খাবারের স্বাদ ঠিক হয়েছে কি না এটিও দেখা তাদের দায়িত্ব। প্রেসিডেন্টের পছন্দের খাবার তৈরি করা তাদের অন্যতম কাজ। বন্ধুরা, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব অনেক রাজাই এইরকম ফুড টেস্টার রাখতেন, আর তার রাখা হতো নিজেদের নিরাপত্তার কারণে। আমেরিকার প্রেসিডেন্টের জন্য একদল ফুড টেস্টার থাকে যারা আমেরিকার প্রেসিডেন্টের খাবার টেস্ট করে। যদি হোয়াইট হাউসের কোনো বিশেষ অতিথি প্রেসিডেন্টের জন্য বাইরে থেকে কোনো খাবার আনেন তাহলে আগে সেটা পরীক্ষা করা হয় এবং তারপর প্রেসিডেন্টের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে অদ্ভুত এইসব তথ্য জেনে আপনার কেমন লেগেছে তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।